এমন এক বিপদে পড়েছি এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি আমল শিখিয়ে দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে দোয়া শিখিয়ে দেন তখন স্যার রাহমাতুল্লাহ তাকে বলেছেন আপনি ভোর রাতে উঠে শীত হোক আর গরম হোক আল্লাহ তাআলা বলেছেন والذين يبيتون لربهم سجدا وقياما যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে এবং সিজদা দেয় অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে ভাইরা আমার আল্লাহর জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো সুন্নাত নামাজ হলো এতে মর্যাদাপূর্ণ কোন নামাজ ফরজ ওয়াজিবের পরে আর হতে পারে আল্লাহর অনেক প্রিয় বান্দা অনেক সালাফ পূর্বসূরি ইসলামের ইতিহাসের মনীষীগণ বলেছেন কেউ যদি আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক কায়েম করতে চায় আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করতে চায় আল্লাহর খুব কাছাকাছি যেতে চায় আল্লাহর কাছে একান্তে কিছু চাইতে চায় তাহলে তার জন্য ভোর রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে বিকল্প কোনো পথ খোলা নেই মুহতারাম হাজেরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় ভোর রাত যখন হয় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো আমি ক্ষমা করব তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছো আমি তাকে আরোগ্য দেব শুধু চাও অন্য সব সময় চাওয়া আর ভোর রাতে চাওয়া এক না ভাইরা আমার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি ঘটনা তিনি নিজে বলছিলেন কোন একটা বক্তব্যে আপনারা অনেকে হয়তো শুনেছেন অনলাইনে তিনি বলেছেন যে আমার কাছে এক আল্লাহর বান্দা এসে বলেছেন হুজুর এমন এক বিপদে পড়েছি এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি আমল শিখিয়ে দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে দোয়া শিখিয়ে দেন তখন স্যার রহমাতুল্লাহ তাকে বলেছেন আপনি ভোর রাতে উঠে শীত হোক আর গরম হোক আরামের ঘুম ছেড়ে ওযু করে সুন্দর করে ওযু করে লম্বা কেরাত দিয়ে লম্বা রুকু সিজদা করে দুই হাত তুলে এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনের মতো করে কথাগুলো বলবেন এবং এটা নিয়মিত কয়েকদিন করতে থাকেন তিনি আমলটা করেছেন স্যার রহমাতুল্লাহ বলেছেন কয়েকদিন পরে লোকটা আমার কাছে আসলো এসে বলছে যে ভাই আমার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে এইভাবে উদ্ধার করবেন আমি কল্পনাও করি নাই আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে ভাইরা আমার আপনি যদি পৃথিবীতে আপনার দুঃখের কথাটা বলার মতো কোনো মানুষ না পান কারোর কাছে বলার পর ভরসা না পান আপনার যদি দেয়ালে পিঠ ঠেকে যায় তো মনে রাখবেন ভোর রাতের তাহাজ্জুদ হলো আল্লাহর জমিনে আপনার জন্য সবচেয়েতে বড় অস্ত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই নফল নামাজের নির্দেশ আমাদের নবীজিকে দিয়েছেন নমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি পড়ো অতএব ভাইরা আমার তাহাজ্জুদের নামাজ এটা আজ আমাদের পড়া কঠিন হয়ে গেছে নানা কারণে কঠিন হয়ে গেছে সবচেয়ে বড় কারণ হলো এই ডিভাইসটা স্মার্টফোন এটা আমাদের পরিবারগুলোকে খানখান করে দিচ্ছে এটার অনিয়ন্ত্রিত ব্যবহার যুবকদেরকে শেষ করে দিচ্ছে এটার নিয়ন্ত্রণহীন ব্যবহার বহু যুবকের ছাত্র জীবন শেষ করে দিচ্ছে বহু ঘর ভেঙে দিচ্ছে বহু সংসার তছনছ করে দিচ্ছে বহু সন্তানকে বাবা মা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বহু স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই মোবাইল ফোন আমাদের অবসর সময়গুলো নিয়ে গেছে এটার ব্যস্ততা আমাদেরকে এত বেশি গ্রাস করে ফেলেছে যে রাতে আমরা শুইতে শুইতে 12টা 1টা 2টা বাজায় দেই সকালে ডিউটি আছে তারপর আমরা দেরি করে শুই অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে আর কোনো কাজ করা কথাবার্তা আলাপ শালা পছন্দ করতেন না তিনি রাতে এশার আগে আগে সব সেরে ফেলতেন এশার পরে দ্রুত শুয়ে পড়তেন এখন বিজ্ঞানীরা বলে এশার পরে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে অর্থাৎ রাতে যদি প্রথম অংশে মানুষ শোয় তাহলে সেটা মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগেই বলে গিয়েছেন যে রাতের প্রথম অংশে ঘুমাতে হবে শয়তান আমাদেরকে ঘুমাইতে দেয় না 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপাটিপি করি তাহাজ্জুদ তো দূরের কথা ফজর পড়াই কঠিন হয়ে যায় ভাইরা আমার একটা মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ফেসবুক ইউটিউব টিকটক এর মতো অ্যাপস গুলো যদি কন্ট্রোল করতে না পারেন আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কোন আসে অতএব চেষ্টা করব তো ইনশাআল্লাহ এশার পরে আর কোনো মোবাইল টিপাটিপি না ভাই কোনো আলাপ সালাপ নাই দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিছানা চলে যাবেন শীতের রাতে যদি আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন 9টা বা 10টা ভিতরে যদি আপনি ঘুমায় যেতে পারেন এবং ঘুমের আগে যদি অহেতুক মোবাইল টিপাটিপি না করেন তাহলে শুইলেই ঘুম আসবে দেখবেন ভোর রাতে এমনি ঘুম ভেঙে যাবে এবং তাহাজ্জুদ পড়া সহজ হবে বিশেষ করে রমজান মাসে সাহারি খেতে সবাই উঠেন কি উঠেন না
যখন উঠেন ওই টাইমটা দোয়া কবুল হয় ম্যাক্সিমাম মানুষ এই বিশাল বড় সুযোগটা হাতছাড়া করে শুধু সারি খায় খেয়ে দেখে ফজর কখন অক্ত হবে আরে ভাই ঘড়ির দিকে না তাকায়া সারি খাওয়া শেষ হয়েছে 20 মিনিট 30 মিনিট যদি থাকে তো ওই টাইমে দুই রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে হাত তোলেন কারণ এটা দোয়া কবুলের সময় চেষ্টা করব তো ইনশাআল্লাহ রহমানের বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোর রাতে উঠে ভাই তাহাজ্জুদের নামাজ সারা বছর পড়তে পারে না সকালে ডিউটি থাকে রাতে আসতে আসতে দেরি হয়ে যায় ভালো কথা অন্তত বন্ধের দিনগুলোতে পরিকল্পনা করেন যে আমি তাহাজ্জুদ পড়ব রমজানে পরিকল্পনা করেন যে সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগান চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ শীতের মৌসুমে একটু চেষ্টা করেন মাঝে মধ্যে দুই চার রাকাত তাহাজ্জুদ পড়েন আল্লাহ আমাকে আপনাকে আমাদের আমলের তৌফিক দান করুন